আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন। গতকাল আপনাদের ভাইয়া হাটে গিয়েছিল, তো হাটে যাওয়ার সময় আমি একটু বলে দিয়েছিলাম আমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসো, তাহলে হচ্ছে আমরা একটু দেখতে পারবো। তো গতকাল একটু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছিলাম চিজ দিয়ে, তার সাথে হচ্ছে দুই ধরনের সস। আমি ফ্রেঞ্চ ফ্রাইটা এয়ার ফ্রায়ারে তৈরি করেছিলাম। অনেক আপুরাই এটার ফুল ভিডিওটা দেখতে চেয়েছেন কীভাবে তৈরি করি, তো খুব শীঘ্রই এটার একটা ফুল ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ। তো হাটে যাওয়ার আগে সকালবেলা রান্নাবান্না যেটা, সেটা একটু আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা বলে দিই, আমরা যারা হাটে যেতে পারি না তারা কিন্তু আজকের ভিডিও দেখলে পুরো হাটের ফ্লেভারটাই পাবো, কারণ আমি একদম রিয়েল সাউন্ডটা রেখেছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু হয়ে গিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি। তো তার আগে হাটের ফ্লেভারটা একটু সবাই এনজয় করুন। আমারও খুব ভালো লেগেছে এই ভিডিওটা যখন আমি দেখেছি। আর বাহিরে কিন্তু আজকে ঝুম বৃষ্টি হচ্ছিল, আমি সেখানকারও একটু হালকা ভিডিও শ্যুট করলাম। সকাল সকাল খুবই ভালো লাগছিল, প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো রান্নাবান্না এদিকে হতে থাক, তো আপনারা আগে পুরো হাটের ভিডিওটা একটু এনজয় করে আসুন। আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা এটাই মজা পাবেন যে ঘরে বসে আর কি হাট দেখতে পাচ্ছি আমরা সবাই। এখনই তো মেরে দিয়ে যাইতো। ওটা মহিষ, মহিষ ওটা মহিষ বেরোয় নাই। আমি তো বসে আছি,
আসতেছে ওই যে ওই দিকে আসতেছে আসতেছে গরু নিয়ে বাসায় চলে এসেছে রাত দুটার দিকে আর কি আমাদের গরু এসেছে। তো আমি সকালবেলা নেমেছিলাম গরু দেখতে। তো এই মাঝখানেরটা হচ্ছে আমাদের আমাদের বিল্ডিংয়ে আমরা অনেকেই কুরবানি দিচ্ছি এবং অনেকে এখানে আছি। তো সবাই মিলে একসাথে মজা করে কুরবানির ঈদটা হবে ইনশাআল্লাহ। তো রুফাইদা খুব ভয় পাচ্ছিল, এটা আর কি অন্য একটা গ্রুপের, এখানে গ্রুপ করে নেওয়া হয়েছে আমাদের কুরবানির গরুগুলোকে। তো রুফাইদাকে ওর বাবা একটু চেষ্টা করছিল গরুটাকে টাচ করানোর, বাট সে মোটেও টাচ করতে চাচ্ছিল না। তো এই যে আপনাদের ভাইয়া যেটা নাচছে এটাই হচ্ছে আমাদের কুরবানির গরু। ইনশাআল্লাহ আমাদের কুরবানির গরুটা জবাইও করবে আপনাদের ভাইয়া। সব প্রস্তুতি রেডি, এখন সব কিছু ঠিকঠাক থাক, দোয়া করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। বর্তমান এই পরিস্থিতিতে সবার কাছে একটাই অনুরোধ করব, সবাই বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখবেন, হ্যান্ড স্যানিটাইজ করবেন এবং যতটা সম্ভব জরুরি কাজ না থাকলে ঘর থেকে বের হবেন না। দেখা হবে আবারও খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।